চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে জীবন মরণ সুখ দু ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনা বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও ফেলো না আমারে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে আমাদের স্টুডিওতে এই সময়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রবুদ্ধ রাহা দাদা, ধন্যবাদ আমাদের এখানে স্বাগত। আমারও এসে খুব ভালো লাগছে, তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো, সবার সাথে গল্প হচ্ছে, আড্ডা হবে, বেশ আড্ডা হবে এবং গুরুদের কথা হবে, মাঝে মাঝে গান হবে। আর সুরজিৎ দাকেও স্বাগত জানিয়ে নিই একবারে। কিবোর্ডে আমাদের খুব পরিচিত মুখ, খুব প্রিয় মানুষ। দাদা, গানের গোড়ার কথা, আপনার গান শেখার কথা, কীভাবে কখন? গোড়ার কথা বলতে মানে আমি আমি ধরো মানে প্রথম স্টেজে গান গিয়েছি আমার তখন আড়াই বছর বয়সের, ঠিক আছে? তো ওই ছোটোবেলা থেকে যেটা হতো, আমরা আমার বাবার ট্রান্সফারেবল চাকরি ছিল, উনি বাইরে বাইরে ঘুরতেন আর কি। তো বছরে পুজোর সময় কলকাতায় আসা হতো এবং আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল ঢাকুরিয়াতে। শান্তিনিকেতনে থাকতেন? না না, ঢাকুরিয়াতে, আমাদের ঢাকুরিয়াতেই বাড়ি, শান্তিনিকেতন তো পরবর্তীকালে যাতায়াত শুরু হয় আর কি। তো ঢাকুরিয়াতে ওই তখন সব বাচ্চা, অনেক বাচ্চা আসতো বাড়িতে, ভাই বোন সব, সবাই দৌড়োদৌড়ি ছুটোছুটি করছে, বাইরে মারপিট করছে, খেলা খেলছে। খালি একমাত্র আমি, আমার কাকা একটা রেকর্ড প্লেয়ারে দেবব্রত বিশ্বাসের বা কারোর একটা গান চালিয়ে দিতেন, আমি চুপচাপ বসে থাকতাম ওখানে। প্রথম গুরু দেবব্রত বিশ্বাস? হ্যাঁ, মানে ওই মানে মিউজিকের প্রতি যে একটা অন্যরকম অ্যাট্রাকশন, সেটা ছোটোর থেকেই আমার কাকা প্রথম আইডেন্টিফাই করেন আর কি। কাকা পেশায় ডাক্তার ছিলেন, কিন্তু উনি তারপর বাবাকে বলেন যে ওর মধ্যে মনে হয় মিউজিকের প্রতি একটা আলাদা ভালো লাগা আছে, ওকে একটু গান টান শেখানোর ব্যবস্থা করো আর কি। তো তারপরে সেই ছোটোবেলায় যেরকম হয়, পাড়ার কোনো টিচারের কাছে ভর্তি হওয়া এবং কিছুদিন গান করার পর 10 বছর বয়সে আমি প্রথম দক্ষিণীতে ভর্তি হলাম। এই প্রথম ফর্মাল ট্রেনিং একটা শুরু হলো আর কি। তারপর থেকে তো দক্ষিণীতে পাশ করা, দক্ষিণীতে পাশ করার পর রণদার কাছে, রণগৌ ঠাকুরদার কাছে কয়েক বছর করা, শৈলজার কাছে, শৈলজারঞ্জন মজুমদারের কাছে করা, অনেকের কাছেই করা। তারপর এবার দক্ষিণীতে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই তখন আধুনিক গানের একদম কিংবদন্তি ছিলেন পিন্টু ভট্টাচার্য, পিন্টুদার কাছে ভর্তি হওয়া, এবং দুটো গানই প্যারালালি চলতে থাকে আর কি। তো যার ফলে অনেকের হয় না, একটা কোনো ডিসিপ্লিনের গান শিখলে শুধু সেইটাই শেখা, সেইটাই শোনা, অন্যদিকে এক্সপোজারগুলো কম হয় এখানে অনেকের। তো সেইটা আমার ক্ষেত্রে ছোটোর থেকেই ছিল না, আমি সব ধরনের গান শুনতাম এবং আমাকে কেউ কখনো বারণও করেনি যে তুমি রবীন্দ্রনাথের গান শিখছো মানে অন্য কিছু শিখবে না বা শুনবে না। বাড়িতে কেউ গান করতেন?
বাড়িতে মা করতেন বিয়ের আগে, মা খুব ভালো গাইতেন, কিন্তু তারপরে বিয়ের পরবর্তীকালে যা হয় সংসার টংসার নিয়ে আর আগ্রহটা ছিল, আগ্রহ ছিল, এবং আমার মাই সবসময় আমাকে নিয়ে যেতেন আর কি, মানে যেটুকু যা হওয়ার সেটা সব পুরোটাই মায়ের জন্য আর কি। মায়ের কাছে শোনা মায়ের কোনো প্রিয় গান কিছু মনে পড়ছে যেটা উনি শুনতে ভালোবাসেন? না উনি মানে ওই আমি যেটা প্রথম গান গেয়েছিলাম আমার জীবনের স্টেজে, তখন আমার 2.5 বছর বয়স, সেই গানটা আমার খুব মনে থাকে, আমি সব জায়গাতেই বলি রবীন্দ্রনাথের গান। সেই গানটার মধ্যে না দুটো শব্দ আছে, একটা শব্দ আমার মায়ের নাম, একটা আমার বাবার নাম। আচ্ছা ঠিক আছে, তো ওটা আমি দু লাইন করছি। হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে করে চাহিয়া ঝরা শেফালির পথ বাহিয়া, হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে, প্রভাত আমার বাবার নাম, ঝরা শেফালি, শেফালি আমার মায়ের নাম। তো এই ছোটোর থেকেই একটা কিরকম একটা গানটার প্রতি আমার একটা অদ্ভুত প্যাশন কাজ করে। গান আমাদের আরও বেশি করে প্রিয় হয়। এর পরের গল্পটা মানে দক্ষিণীতে শৈলজাদার কথা, শৈলজাদার তো দক্ষিণীতে পাস করার পরে শৈলজার কাছে খুব বেশি দিন আমি জাস্ট মাস ছয়েক শেখার সুযোগ হয়েছিল, তারপরে উনি অসুস্থ হয়ে পড়েন। তো করে তারপরে পিন্টুদার কাছে ওই 70 থেকে 78 প্রায় 9 বছর, 8.5-9 বছর ওনার কাছে টানা শিখেছিলাম আর কি। সেগুলো অন্য গান আর কি, মানে তখনকার আধুনিক গান বলা হতো। করে তারপর তো পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত হয়ে যাওয়া, করে 81-82 সাল থেকে একটা চাকরি করা, কিন্তু তারপরে ইন দ্য মিন টাইম আমার সঙ্গে মানে অর্ঘ্য সেনের পরিচয় হয়, অর্ঘ্যদার কাছে কিছু কিছু অতুল প্রসাদ নজরুলগীতি রজনীকান্ত সেই গানগুলো কিছু কিছু শেখা, মহর্দির কাছে যাওয়া রবীন্দ্রনাথের গানের কিছু অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য, মানে রেকর্ডিং প্রোগ্রাম থাকলে শান্তিনিকেতনে যাওয়া, প্লাস আমি ওই ধরো 80-এর দশকের শেষের দিকে কিছুদিন উচ্চাঙ্গ সঙ্গীতের একটা তালিম পেয়েছিলাম প্রফেসর দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, উনি বেঙ্গল মিউজিক কলেজের প্রিন্সিপাল ছিলেন আর কি, অসম্ভব পণ্ডিত মানুষ, খুব ভালোবাসতেন, কিন্তু ওনার কাছে 3.5-4 বছরের বেশি আমি শিখতে পারিনি, তারপর উনিও অসুস্থ হয়ে পড়লেন আর কি। তো এইভাবেই শেখা চলেছে চলছে আর কি, মানে শেখা তো সবসময় মানে প্রতিদিন প্রতি মুহূর্তেই শেখা আর কি। যেমন যেমন করে গান শোনা হয় তার মধ্যে দিয়েও এই যে আপনি দেবব্রত বিশ্বাসের কথা বললেন, সেরকম ভাবেই আরো অনেক শিল্পী আমাদের খুব প্রিয় হয়ে ওঠেন, এবং ছোটর থেকে মানে ওই সেই রেকর্ডগুলো শোনা, তখন তো আমাদের আর কোনো মাধ্যম ছিল না, না ছিল টেলিভিশন, না ছিল অন্য কোনো কিছু, ওই রেডিওতে গান শোনা এবং বাড়িতে একটা ফিয়েস্টা HMV ফিয়েস্টা রেকর্ড প্লেয়ারে রেকর্ড শোনা, 45 RPM 78 RPM, সে এই ছিল আমাদের একমাত্র শোনার জায়গা আর কি। তখনই দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, ওইগুলো সারাক্ষণই শোনা, এবং অন্যান্য গান তো বটেই আর কি। রবীন্দ্রনাথের গানের কথা এত হচ্ছে আপনার গলায় না, রবীন্দ্রনাথের গলা গান একেবারে অন্যরকম মাত্রা পায়। আবার এসেছে আষাঢ় আকাশ ছে, আসে বৃষ্টির সুবাস বাতাস বে, আবার এসেছে আষাঢ় আকাশ ছে, এই পুরাতন হৃদয়ে আমার আজি পুলকে দুলিয়ায় উঠেছে আবার বাজি, নূতন মেঘের ঘনিমার পানেছে, পরে নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে, এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে গা।
আছে হৃদয়ে এসেছে ধ্যেয়ে আবার এসেছে আশার আকাশ আছে। এভাবেই রবি ঠাকুরের গান বারবার করে আমাদের সিক্ত করে। আমরা থাকবো আরও গান নিয়ে, কিন্তু একটা বিরতির পর, সঙ্গে থাকুন। হে মনি হারামায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। হে মনি হারামায় নাহি সাজে, কোন যে রোধ করে সুর তো নাহি স্বরে, ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাজে। এ মনে হারামায় নাহি তো বসে আছি, এহার তোমায় পরাই যদি তবে আমি বাঁচি। তাই তো বসে আছি ফুলমালার ডোরে, বরি কাছে দেখাই নে মুখ মনি মালার লাজে। হে মনি হারামায় নাহি সাজে। দাদা, এই গানের সঙ্গে দেবব্রত বিশ্বাসের নামও জড়িয়ে গেছে, একদম একাত্ম হয়ে গেছে। ছোট থেকে যখন যখন শুনেছি মনে হয়েছে এই গান শুধুমাত্র রবীন্দ্রনাথের গান নয়, দেবব্রত বিশ্বাসেরও গান। আপনি যাদের কাছে শিখেছেন রবীন্দ্রনাথের গান, তাদের মধ্যে শেখানোর পদ্ধতিতে কিরকম কি আলাদা পদ্ধতি, মানে কি বলতো, পদ্ধতি তো এক একজনের এক এক রকম হয়। যেরকম দক্ষিণীতে আমি ছোট থেকে শিখেছি, দক্ষিণীর দেখো এই এত বছর পরেও এখন কিন্তু কলকাতায় রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠান হিসেবে একমাত্র দক্ষিণী, মানে আর বাকি যারা ছিল আশেপাশে সবাই কিরম ভ্যানিশ করে গেছে আর কি, অথচ দক্ষিণী প্রত্যেক দিন বাড়ছে আর কি। তো সেটার একটা কারণ আছে, আমরা ছোটবেলায় দক্ষিণীতে অসম্ভব একটা ডিসিপ্লিন, মানে সাতটায় রিহার্সাল, মানে সাতটা একে গেলে দরজা বন্ধ হয়ে যেত আর কি। তো সেই জিনিসগুলো এখন শুনলে তো মানে স্বপ্নের মতো মনে হয় যে এরকম হতো নাকি এক সময়ের। তো সেইগুলো এত বছর ধরে, এবং আমরা আজকেও যখন একটা দক্ষিণীর প্রোগ্রামে যাই বা যে কোনো প্রোগ্রামে যাই, ওই ডিসিপ্লিনগুলো আমাদের ভেতরে ঢুকে গেছে কিন্তু। হ্যাঁ, মানে সাতটায় কল টাইম, মানে সাড়ে আটটায় গেলে আমি বড় আর্টিস্ট, আর সাতটা বাজতে পাঁচে গেলে ছোট আর্টিস্ট, যে বোকা বোকা জিনিসগুলো আমরা করে থাকি সবসময় আর কি, যেগুলো বম্বে চেন্নাই কোথাও কিন্তু হয় না। বম্বে চেন্নাইতে সাতটা মানে সাতটা বাজতে দশে শাহরুখ খানও গিয়ে বসে থাকে আর কি, সো দ্যাট সাতটার থেকে কাজ আরম্ভ হয়। আর এখানে সাতটায় টাইম মানে সাড়ে আটটায় যাবো আমি বড় আর্টিস্ট আর কি, দেখাতে হবে আমি কত ব্যস্ত। আমার মনে হাস্যকর আর কি, এই যে আপনি যেখানে দক্ষিণীর কথা বলছেন, ডিসিপ্লিনের কথা বলছেন, সেখানে শুধু গান শেখা নয়, গান শেখার পাশাপাশি এই যে অনুশাসন, সেই বিষয়গুলোও কোথায় ছাত্রছাত্রীদের, তুমি যে কোনো ডিসিপ্লিনে সায়েন্স করো, তুমি পড়াশোনা করো, তুমি ছবি আঁকো, প্রত্যেকটা সাবজেক্টে ডিসিপ্লিন ইজ দ্য প্রাইমারি থিং, যেটা তোমাকে ফলো করতে হবে। এবং সেখানেই গুরুদের অসম্ভব একটা ভূমিকা আছে, শুধু গান শেখানো নয় বা শুধু যে বিষয়টি নিয়ে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন সেটি নয়, গুরুরা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে ডিসিপ্লিনটা কতটা দরকার আর কি। এবারে কি গান শুনবো?
চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শরদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী, আমি আকাশে পাতি আকান, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সঁপেছি প্রাণ, ও গো বিদেশিনী, ভুবন ভ্রমে আশেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। গান শুনতে শুনতে আবারও থামার সময় হয়েছে, ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির ওপারে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দাদার সঙ্গে গল্প হচ্ছিল, একেবারে গোড়ার দিকে আপনি বলছিলেন পিন্টু ভট্টাচার্যের কাছে আধুনিক গান শেখার কথা। একদম ছোটবেলায় 1970 সালে ভর্তি হই পিন্টুদের কাছে আর কি। এবার তখন মাই প্রথমবার নিয়ে গিয়েছিলেন, এবং মানে আমি তখন আমার 10 বছর বয়স, ক্লাসে ঢুকে দেখলাম যে মিনিমাম যার বয়স সে MSc পড়ে আর কি, ঠিক আছে, বাকি সবাই আরও বড়। তা আমাকে তো সেই মানে হয় না, ছোটদের দেখলে কি পুঁচকে ছেলে, হ্যাঁ পিন্টুদা। এবার পিন্টুদা আমাকে বললেন যে এখানে বস, বলে পিন্টুদার পাশে বসে। হ্যাঁ, তো পিন্টুদা বললো যে কি গান শিখেছিস? আমি বললাম না, ওই একটু, তখন তো বুঝছিও না যে কি বলছি আর কি, ওইরকম একজন মানুষের সামনে বসে। বললো কর একটা গান কর। গান কর বলাতে আমি না হারমোনিয়ামটা সেট করে, উনি ভাবতেই পারেননি যে আমি হারমোনিয়ামটা টেনে নিয়ে নিজে বাজাবো আর কি। হ্যাঁ, উনি প্রচণ্ড ঘাবড়ে গেছেন। তো আমি হারমোনিয়ামটা টেনে নিয়ে পিন্টুদারই একটা গান শুনিয়েছি, ঠিক আছে। তাতে উনি একটু মানে বিভ্রান্ত হয়ে গেছেন যে কি করবো, এই ছেলেটাকে তাড়াবো না রাখবো আর কি। তারপর উনি মানে অসম্ভব স্নেহপ্রবণ ছিলেন। হ্যাঁ, এবং ভালো মানুষের ছাপটা না পুরো গানের মধ্যে পড়ে। আমার মাই নিয়ে গিয়েছিলেন, মাকে বলেন ঠিক আছে ওকে পরের বুধবার থেকে নিয়ে আসবেন, আমি বুধবার শিখতাম পিন্টুদার কাছে, মনে আছে সেটা আর কি। তো তারপর থেকে তো টানা 8.5 বছর 9 বছর মানে এরম একজন মানুষের সান্নিধ্যে আসাটাও একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। তখন তো সব একের পর এক হিট গান প্রত্যেক বছর সলিল চৌধুরীর সুরে। আমি শোনাবো কিছু গান তোমাদের। এখন কি শোনাবেন? এখন বর্ষারই একটা তোমাদের সবার প্রিয় গান একটা শোনাই, বর্ষা চলছে যখন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝরো ঝরো আজ বারিশ সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন,
শুধু ঝরে ঝরো ঝরো আজ বাড়ি সারা দিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে, তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এসব গানের সাথে না অনেক স্মৃতি জড়িয়ে, কত অনুষ্ঠান একসময় কত জলসা হতো সেখানে, সারা রাত অবধি দেখা আর কি, মানে তখন জলসাই বলা হতো, এখন বিচিত্রানুষ্ঠান হয়তো বলা হয়, কিন্তু এখনো এই গানগুলো যেখানে যেখানে মঞ্চে কাউকে গাইতে শুনি তখনও মনে হয় কি সেই সময়গুলোকে ছুঁয়ে আসা হয়। প্রথম হয়তো বাবার কণ্ঠে শুনেছি, পরে হয়তো রেকর্ডে শুনেছি, হ্যাঁ শুনে শুনে অনেকটা শেখা হয়। আর প্রিলিউড ইন্টারলিউড সবটা নিয়ে কেমন সব মুখস্থ, মানে তখন এত একদম কণ্ঠস্থ ছিল তো এগুলো, প্রিলিউড ইন্টারলিউড বলে দিতে হবে না, আমরা মুখেই গুনগুন করে গাইতে পারবো কি, কারণ সেই প্রিলিউড ইন্টারলিউডগুলোর মধ্যে একটা মিউজিক্যাল এলিমেন্ট ছিল। হ্যাঁ এখন তো সেগুলো নয়, আচ্ছা তুই একটা বাজিয়ে দে তো, একজন একটু কিছু বাজিয়ে দিল আর কি, এই এখন প্রিলিউড ইন্টারলিউড এসে দাঁড়িয়েছে আর কি। তো এত আন্তরিক উচ্চারণ, মানে কণ্ঠগুলো তো রয়েইছে আমাদের, একেবারে মনে হয় সবাই আলাদা, হয়তো এক সময় দাঁড়িয়ে এত অসাধারণ গুণী সব শিল্পীরা ছিলেন, কিন্তু প্রত্যেকের কণ্ঠ বা গায়কই আলাদা, চেনা যেত বোঝা যেত কোনটা, মানে এখন যেমন মোটামুটি ভাবে সব একরকম মনে হয়, কিরকম আলাদা করা যায় না, আপনাদের কথা আলাদা, আপনারা তাও এখনকার ঠিক, আমরা এখনকার জেনারেশনটার কথা আমি বলতে চাইছি, এই যে শোনা, শোনাটা কতটা জরুরি, ভীষণ, মানে সবচেয়ে জরুরি আর কি, শোনাটা সবচেয়ে জরুরি, সেটা আমি সবসময় আমার স্টুডেন্টদেরও বলি আর কি, যে আমার স্টুডেন্টদের রবীন্দ্রনাথের গানই আমি শেখাই, এবং তাদের আমি বলি যে রবীন্দ্রনাথের একটা গান, রবীন্দ্রনাথের গান নিয়েই আলোচনা হচ্ছে আর কি, যে গানটা তো কথা সুর সব কিছু করা আছে, এবার আমি তোমাদের একটা শেখাচ্ছি, এই যে শেখাচ্ছি এটা কিন্তু একটা স্ট্রাকচার তোমাদের সামনে তুলে দিচ্ছি, গানটা অ্যাকিউরেট সুরে তুলে দিচ্ছি, গানটার কীরকম এক্সপ্রেশন হওয়া উচিত আমার মনে হচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, নট নেসেসারিলি সেটা তোমাদের সেটাই ফলো করতে হবে। একটা রবীন্দ্রনাথের গানকে 10 বার পড়লে তার 10 রকম ইন্টারপ্রিটেশন করা যায়। তুমি পুরো গানটা পড়বে, পড়ে আমারটা স্ট্রাকচারটা শুনবে, গানটা ঠিক করে তুলবে, তারপরে এক্সপ্রেশন ইজ ইয়োর্স, মানে তোমার নিজের শুনে যেটা মনে হবে আমার থেকে একটু আলাদা করলে ভালো হয়, তুমি সেটা ইউ আর ইন্ডিপেন্ডেন্ট টু ডু দ্যাট আর কি। এই এই উৎসাহগুলো, এই লিবার্টিগুলো দেওয়া উচিত শেখার, শেখানোর সময় অনেকের কী হয়, আমি যে গুরুর কাছে শিখছি অন্ধের মতো সেই গুরুকে ফলো করছি, তার কোনো জিনিস যদি আমার ভালো না লাগে সেটাও আমার মধ্যে এসে যাচ্ছে। এখন তো কপি পেস্টের যুগ, হ্যাঁ, মানে মোটামুটি যার গান ভালো লাগে তাকে আদর্শ করে নিয়ে সেই তার গায়কি এবং সমস্তটা কপি করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সেখানে এই যাদের কাছে আপনি শিখেছেন তাদের ভূমিকা, মানে এই এখনকার সময় থেকে অনেকটা পিছিয়ে যদি আমরা যাই, সেই শেখানো আর এখনকার শেখানো, ভূমিকা প্রবল, এবং তারাও যেটা দিতেন তারাও আমাকে কিন্তু সারাক্ষণ লিবার্টি দিতেন, একটা গান আমার নিজের মতো কর, সেই তাদের থেকেই আমি এই জিনিসগুলো পেয়েছি, আমি যেটা আমার চেষ্টা করি আমার স্টুডেন্টদের মধ্যে ট্রান্সফার করতে আর কি, যে একজনকে লিবার্টি দেওয়া উচিত, তুমি কারেক্টলি তাকে শিখিয়ে দিলে টেকনিক্যালিটিস যেগুলো, মানে গানটা ভুল তো গাওয়া যাবে না, সেটা তুমি শেখালে ঠিক করে, তারপর আলটিমেটলি গানটা যখন, সেটা তো শুধু কথা সুর নয়, সবচেয়ে উপরে হচ্ছে এক্সপ্রেশন, সেটা সম্পূর্ণ নিজস্ব একজনের আর কি, এবং গানটা পড়ে যেটা মানে বুঝবো যে কোনো গানই, সেটা আমি সেভাবে একটা কথাকে কিভাবে বলবো, সেটা আমাদের গান বাজনা মূলত ভাবসঙ্গী ন্যাচারালি। হ্যাঁ সেই কারণে এই যে আপনি পিন্টুদার কথা বলছিলেন, পিন্টু ভট্টাচার্যের কথা, উনি যখন
গান শেখাতেন, সেই সময়ের কোনো একটা বিশেষ দিন, কোনো বিশেষ মুহূর্ত, বিশেষ ঘটনা কিছু মনে পড়ছে? মানে অনেক অনেক ঘটনাই আছে, সব খুব যে স্পেসিফিক্যালি মনে আছে তা না, সেই 70-এর দশকে তো বহু বছর হয়ে গেছে, কিন্তু সেই মনে পড়ে আর কি, যে মানে ধরো বর্ষাকালে জল ভেঙে গেছি, হ্যাঁ, গান শেখানো হচ্ছে এবং গান শেখানোর সঙ্গে পিন্টুদার মা, তিনি কিছু খাবার দাবার করে গরম গরম ভাজা কিছু করে ক্লাসে পাঠিয়ে দিলেন, সেগুলো খাওয়া হচ্ছে, মানে ওই ওই অ্যাম্বিয়েন্সটাই না, ওই পরিবেশটাই এখন আর নেই, এখন পুরো জিনিসটা মেকানিক্যাল হয়ে গেছে। মানে ওই আগে যেটা গুরু শিষ্য পরম্পরা, মানে গুরুর কাছে গিয়ে থেকে সেখানেই থাকা, খাওয়া দাওয়া সব কিছু দিনের পর দিন কাটিয়ে, সেই অ্যাম্বিয়েন্সটা তো এখন একেবারেই নেই, এখন ভীষণ মেকানিক্যাল হয়ে গেছে। এক্স্যাক্টলি তাই, এবং ভীষণ আর্থিক হলেই কি মেকানিক্যাল হয়ে যায় পুরো জিনিসটা, এখন তো রেকর্ড করে নিয়ে চলে আসে, সেইটা শুনে যেটুকু সেটা তো রেকর্ড শুনেও করা যায়। হ্যাঁ, মানে আমি ধরো একটা আমার ক্লাসে 18 জন বা একটা ক্লাসে 18 জন বা 20 জন শিখছে, আমি একদিন একটা গান শেখানোর পর পরের দিন কিন্তু প্রত্যেককে সেই গানটা ধরি, বড় গান হলে অর্ধেক ধরি, ছোট গান হলে পুরোটা ধরি, না হলে তো আমি ইন্ডিপেন্ডেন্টলি কে কিরম এগোচ্ছে সেটা বুঝতে পারবো না আর কি। মানে আমাকে তুমি এখন ইমোশনাল ফুল বলতে পারো যে কেউ এত সময় নষ্ট করে নাকি, আপনার নিজের গান আছে আপনি কেন এত সময় দিচ্ছেন, কিন্তু আমি সময় দেবো, যদি শেখাই তাহলে সময় দেবো, আর যখন সময় দিতে পারবো না তখন শেখাবো না আর কি। তো এই পিন্টুদার কথা হচ্ছে, পিন্টুদার কোনো গান হবে? পিন্টুদার গান নিশ্চয়ই হবে, পিন্টুদার তখন এত পরপর একের পর এক হিট গান, কিন্তু পিন্টুদার নাম বললি না, পিন্টু ভট্টাচার্যের নাম বললে একটা রেজিস্টার্ড মানে একটা ট্রেডমার্ক গান আছে, সেটাই তাহলে শোনাই বরঞ্চ। হ্যাঁ, তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো, তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। থাকুক গায়ে তার চুনি পান্না, তোমার প্রেমের ছোঁয়া রেখে স্মৃতির অলঙ্কারে ঢেকে, তাকে আরো অপরূপা করো, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। না উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ, তোমার প্রাণের আলো জেলে মনের জ্যোৎস্নাটুকু ঢেলে, তাকে আরো অপরূপা করো, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে।
সেই সময়কার কম্পোজাররা তারা যে শিল্পীর জন্য গান তৈরি করছেন সেই শিল্পীর ডিটেলস জানতেন আদ্যপান্ত, সে কোথায় কী করতে পারে, কতটা পারে না, হ্যাঁ করে সেই শিল্পীর জন্যই স্পেসিফিক্যালি গান কম্পোজ করতেন, যে জন্য এত ভালো হতো আর কি। আমি তোমার জন্য গান কম্পোজ করছি, তুমি একটা পার্টিকুলার জিনিস পারো না, এবার সেই কম্পোজিশনে সেইটাই যদি আমি বেশি করে রাখি তাহলে তো তোমার পক্ষে অসুবিধা হবে গাইতে, না? তো সেই কম্পোজারদের লেভেলে সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, কত আর নাম করা যাবে, নামগুলোই আমাদের কাছে এক একজন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত। এবং তারাও যখন শেখাতেন তখন ছাত্রছাত্রীদের মধ্যে সেই বিষয়টি যাতে ঠিক ঠিক করে আসে সেই ব্যাপারটির দিকেও নিশ্চয়ই নজর দিতেন ততটাই। এবার এই যে পিন্টুদার কথা আপনি বারবার বলছেন, আমার খুব মনে হয় যে এত ভালো একজন মানুষ, একজন আপাদমস্তক ভালো মানুষ বলতে যা বোঝায়, শিল্পী হতে গেলে বোধ হয় সবার আগে সেটি জরুরি, ভালো মনের মানুষ। কিন্তু এখানে সবসময় সেটা হয় না, এটা খুব দুর্ভাগ্য। সেটাই, খুব গুণী শিল্পী আমরা প্রচন্ড ভক্ত কিন্তু তিনি মানুষ হিসাবে মোটেই ভালো নন, এরকম বহু উদাহরণ আছে। ঠিক আছে, তো আর এবার তখনকার দিনে সম্পর্কটাও ভাবতে পারবে না, এই যে আমি ফুলকে যেদিন জটিলদার কথা সুরে যে গানটা, সেটা জটিলদার নিজেই গাইবেন প্ল্যান করেছিলেন, এবং জটিলদা এবং পিন্টুদা অসম্ভব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এবার ওরা কোনো এক সময় গঙ্গাতে নৌকো করে বেড়াতে যাচ্ছেন কোথাও একটা অনেকে মিলে, সেখানে পিন্টুদাকে জটিলদা এই গানটা একটু শুনিয়েছে যে দেখ এটা কম্পোজ করেছি। এবার পিন্টুদা বলেছে শোনো এই গানটা কিন্তু তুমি কাউকে দেবে না, এই গানটা আমি গাইবো। হ্যাঁ, মানে তখন এরকম রিলেশন ছিল, অথচ জটিলদার গাওয়াটা ফাইনাল। জটিলদা বললো তুই গাইবি, আচ্ছা ঠিক আছে গা করে, তারপর তো সেই গান তো ইতিহাস হয়ে গেছে। একজন ভালো মানুষ জটিলদা, অসম্ভব অসম্ভব সত্যি সত্যি, মানে আমরা জটিলদা বলি কিন্তু এত সরল মনের মানুষ, একদমই একদম। এই মানুষগুলোর নাম উচ্চারণ করলেই না মনে হয় মনটা কোথাও একটা পবিত্র হয়ে যায়। এবার বলুন যে এই যে পিন্টুদার কাছে আপনি শিখতে গেছেন, পিন্টুদা যখন নিজের গান আপনাদের শেখান, সেই সেই এক্সপিরিয়েন্সটা কীরকম? দেখো পিন্টুদার তখন অলরেডি রেকর্ড হয়ে গেছে এরম তো বহু হিট গান, 70, 71, 72 পর পর হিট গান, সেগুলো যেরম শেখাতেন সেরম আবার রেকর্ড হয়নি, এরম তো অনেক গান শেখাতেন আর কি। সেটা এত বছর আগে, আমার এখন সব গান আর খেয়ালও নেই আর কি। অমরেন্দ্র বিকাশ কর চৌধুরীর সুরে অসাধারণ গান শেখাতেন, জটিলদার সুরে চমৎকার গান শেখাতেন, সুধীন দাশগুপ্ত সুরে যে গান কখনো রেকর্ড হয়নি সে গান শেখাতেন, খুব দুষ্প্রাপ্য কিছু গান, সেগুলো এক একটা এক্সপিরিয়েন্স আর কি। যে মানে ধরো যেটা রেকর্ড করে হিট হয়নি, এরম কত ভালো ভালো গান তখন ছিল আর কি। এবং পিন্টুদা এত চমৎকার শেখাতেন, মানে শেখানোর পদ্ধতিটা কি? না, শেখানো তো জাস্ট যেরকম হারমোনিয়াম বাজিয়ে গান শেখানো সেরকম। আগে লিখিয়ে দিতেন, পড়াতেন, গান পড়িয়ে দিতেন, এবং তারপরে ন্যাচারালি উনি সুরের খুব মাইনিউট যে ডিটেলসগুলো সেগুলোতে খুব জোর দিতেন আর কি। এখন আমি তো তখন একদম ছোট, কিন্তু যাই হোক তারপরে আস্তে আস্তে ওখানেই তো বড় হলাম। নোটেশনের সিস্টেম ছিল? নোটেশনের সিস্টেম খুব যেখানে দরকার হতো খুব জটিল ছিল, সেগুলো লিখে দিতেন। হ্যাঁ, মানে আমরা লিখে দিতাম বা যাদের উনি যারা পারতো না তাদের উনি বলে দিতেন লিখে দিতে আর কি। তো এই মানুষটি না সত্যি সত্যি আমাদের মনে হয় যে আরো অন্যান্য অনেক মহিরুহের পাশে যতটা জায়গা পাওয়ার কথা ছিল বোধহয় তত অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে আমাদের এখানে অনেকের ক্ষেত্রে। আরো একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, তো আরেকজন লিজেন্ড হচ্ছেন আমাদের সবারই ফেভারিট রাহুল দেব বর্মণ, তার একটা গান একটুখানি দেখি চেষ্টা করি। লিজেন্ড শব্দটা বোধহয় খুব ছোট হয়ে যায়। রিমঝিম গির সাওন সুলগ সুলগ যায়ে মন, ভিগে আজ ইস মৌসুম মে লাগে কেসে আগুন। রিমঝিম গির সাওন সুলগ সুলগ যায়ে মন, ভিগে আজ ইস মৌসুম মে লাগে কেসে আগুন। রিমঝিম গির সাওন জব ঘুরু সি বজতি হো দে পর মহামারে পল কে নামো দে, জব ঘুরু সি বজতি হো
के नमो दे कैसे देखे सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी अगन रिमझिम गिर सावन महफिल में कैसे कह दे किसी से दिल बांध रहा है किसी अजनबी से महफिल में कैसे कह दे किसी से दिल बांध रहा है किसी अजनबी से हाय करे अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी अगन रिमझिम गिर सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसे अगन रिमझिम गिर सावन। ये गाने एक अद्भुत नेशा आछे आमरा थाकी ये गानेर काछे आरो किछुक्षण एकटा बिरति निये फिरे आसि आपनारा संगे थाकुन। ফিরে এলাম বিরতির পর। প্রবুদ্ধদাকে পাওয়া মানে অনেক গল্প অনেক গান, কিন্তু সময়টা খুব কম। দাদা, রবীন্দ্রনাথের গানের কথা আপনি বলেছেন, আপনি বলেছেন আধুনিক গানের কথা, কিন্তু একটা সময় ছবিতে এত অসাধারণ সমস্ত কম্পোজিশন হতো, সেগুলো বোধ হয় এক একখানা লেসন বলা যায়। নিশ্চয়ই, এবং সেগুলো যে কী অসম্ভব প্রভাব বিস্তার করতো, মানে রবীন্দ্রনাথের অনেক গান আছে যেগুলো হয়তো এমনি সাধারণভাবে লোকে শুনতো না, হঠাৎ একটা সফল চলচ্চিত্রে সেটা ব্যবহার করার পর সকালে গেল প্রত্যেক বাড়িতে সেই গানটা বাজছে আর কি। বা ধরো আজ থেকে বহু বছর আগে দেয়া নেয়া ছবির একটা গান, শেষ দৃশ্যে উত্তম কুমার গাওয়ার পর দেখা গেল সমস্ত বাঙালি ধুতি পাঞ্জাবি পড়তে শুরু করে দিল আর কি, মানে ওই গানটা শোনার পর। ঠিক আছে, তো সেরম সেরম নোটেই এই গানটা দিয়ে আজকে তাহলে শেষ করি আর কি। ঠিক আছে, গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, তাই গান শোনাতে হায় কণ্ঠকে পে যায়, তাই গান শোনাতে হায় কণ্ঠকে পে যায়, তারে হাসি মুখে যেতে দাও শেষবার শুনে নাও, মনে রেখো মনে রেখো তারে শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, Thank you.
যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা ঝরে কত তারা অলোখে মনে রাখে বলকে ঝরে কত তারা অলোখে মনে রাখে বলকে ছিল কত সুর বুকে তার জানিবে না কে হোয়া মনে রেখো মনে রেখো তারে শেষ গান শেষ নাহি যে শেষ কথা কে বলবে শেষ কথা বলার আজকের মতো সময় হয়েছে অবশ্যই দাদাকে অনেক ধন্যবাদ প্রবুদ্ধদা ছিলেন অনেকটা সময় আমাদের সঙ্গে আর সুরজিৎদা আপনাকেও ধন্যবাদ নিশ্চয়ই আবারও কখনো এভাবে সুযোগ হবে বসে গান শোনার আড্ডা দেওয়ার খুব ভালো লাগলো আজ এলেন আপনারা সবাই খুব ভালো থাকবেন গানের মধ্যে থাকবেন ভালো থাকবেন নমস্কার